আমার রোজন দ্বারা দেখিতে বোধ জমি অনাবাদী আছে। যারা কেলা গাছ রোপণ করিবে এটা কেলা গাছ রোপণ, যারা ভুট্টা গাছ রোপণ করে ভুট্টা করণ, যারা হজু গাছ লাগান করিবে এটা হজু গাছ করণ, মোটাদা হন জমিন খালি দায়িত্ব। খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বাড়ানো, কৃষক ও জমি মালিক সহ জনসাধারণকে সচেতন করার পাশাপাশি অনাবাদী পতিত জমি চাষাবাদের আওতায় আনতে রাউজানে সমন্বিত প্রচেষ্টা শুরু হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফসলে করিম চৌধুরীর উদ্যোগে প্রতিটি ইউনিয়নে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ, অনাবাদী জমির তথ্য সংগ্রহ, কৃষক ও জমি মালিকদের উৎপাদনমুখী করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকদের মাঝে সার, বীজ সহ কৃষি সরঞ্জাম বিতরণ করছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফসলে করিম চৌধুরী। গত 24 অক্টোবর থেকে সমন্বিতভাবে কাজ করছে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইতিমধ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফসলে করিম চৌধুরী ঘোষণা দিয়েছেন, রাউজানে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। যার কারণে আমরা চাইব রাউজানের মানুষ ভালো থাকুক এবং আমাদের যেখানে যাই হোক না কেন আমাদের কোনো কষ্ট না হয়। জমিনি যদি আর পাফর অসুবিধা নাই, যারা জমিন সইব ইতার এক খুশে দণ্ডিত্য ন হন জমিন খালি দায়িত্ব ন আই এস ল্যান্ড অফিসার হই যেসব জমিন খালি তাইব এগিন সরকারি ভাবে আনা হাস করে লে ফেলিম সরকারে লে ফেলেব ইয়েন আর নির্দেশনা ইয়েন সরকারের আইন আনা হন জায়গা খালি রাখতাম না। এদিকে উপজেলা ভূমি অফিসের এক গণবিজ্ঞপ্তিরত বলা হয়েছে, কোনো কৃষিজমি 3 বছর অনাবাদী থাকলে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণে নেয়ার বিধান রয়েছে। কোনো ব্যক্তি তার জমি কৃষিকাজে ব্যবহার না করে পতিত রাখলে উক্ত জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 92-1 গ ধারা মোতাবেক খাস করা হবে। অনাবাদী কৃষি জমি খাস করা শুরু করেছে রাউজান উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র মতে, রাউজান অনাবাদী ও চাষাবাদ করা মোট জমির পরিমাণ 13,008 হেক্টর। এর মধ্যে চলতি মৌসুম আমন অনাবাদী পতিত জমি রয়েছে 874 হেক্টর, বোরো মৌসুমে অনাবাদী থাকে 5,066 হেক্টর, আউশ মৌসুমে অনাবাদী থাকে 10,320 হেক্টর। এবিএম ফসলে করিম চৌধুরী এমপির উদ্যোগ বাস্তবায়ন হলে খাদ্য সংকটে পড়তে হবে না বলে মনে করছেন সচেতন মহল। আমাদের এমপি মহোদয় যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে ফলে আমাদের রাজ্যে খাদ্য সংকট হবে বলে আমার মনে হয় না। এই জন্য আমরা যারা যেই অবস্থায় আছি সেখান থেকে আমাদের খাদ্য সংকট করার জন্য প্রস্তুত থাকতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এমপি স্যারের নির্দেশনা পাওয়ার পর গত 24 অক্টোবর থেকে আমরা কাজ শুরু করেছি। বিভিন্ন ইউনিয়নে কৃষক সমাবেশ করা হচ্ছে, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সুফল আসবেই। ধান, শাকসবজি, মাছ সহ খাদ্য উৎপাদনের লক্ষ্যে অনাবাদী পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য উপজেলা কৃষি বিভাগ সহ সকলে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার ধারণা আগামী বছর কৃষি জমি শতভাগ চাষাবাদের আওতায় আসবে। তিনি আরও জানান, একাধিক ইউনিয়নে কৃষক সমাবেশ করা হয়েছে। সমাবেশে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন ইউএনও কৃষি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার বলেন, উৎপাদন বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, একই সঙ্গে এমপি মহোদয়ের নির্দেশনা এবং পরামর্শে অনাবাদী কৃষি জমিগুলো চাষাবাদের আওতায় আনার জন্য কাজ করছি। আমরা ইউনিয়ন ভিত্তিক কৃষক সমাবেশ করছি, চেষ্টা করছি
কৃষকদের সমস্যা সম্ভাবনা জানার জন্য। যেসব সমস্যা সমাধান করা সম্ভব তা আমরা করব। আমরা না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করব। তবে কৃষক ও কৃষি জমির মালিকদের অনুপ্রেরণা যোগানো সহ সরকারের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি।